Hey there, how are you all? This is Shagor. আজ আমি আপনাদের একটা স্টোরি বলবো। স্টোরিটা আসলে দুজন মানুষের। Two different people from two different worlds. Okay, let's not make you bored. Let's begin the story. গল্পের ছেলেটির নাম অভিক ডমিনিক, ইউনিভার্সিটি স্টুডেন্ট। একটাই তার নেশা, মিউজিক নিয়ে ঘাটাঘাটি করা। যেমন ভালো গিটার বাজায় ঠিক তেমন ভালো গান করে। আর আমাদের গল্পের মেয়েটির নাম সারা, সারা ফারিয়া। খুব শান্তশিষ্ট এবং মার্জিত। শখ গল্পের বই পড়া। অধিকাংশ সময় কেটে যায় গল্পের বই পড়ে আর গান শুনে। ক্লাসরুমে গেলাম, স্যার নাই, তোরাও নাই, আর এখানে কমন রুমে সবার সাথে বসে আছো, কি ব্যাপার? আরে স্যার আসে নাই, ক্লাস হবে না। স্যার আসে নাই এটার মানে কি? স্টুডেন্টে চলে আসে স্যার আসে নাই মানে? এগুলো একটু ফোন করে আগে বললে কি হয়, তাহলে সকাল সকাল ঘুমটা নষ্ট হয় না। আসছিস তো, কি হয়েছে? এমন স্পেশাল তো কিছু হয় নাই। অবশ্যই স্পেশাল, এটা লাস্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাস, সেখানে যদি মেন্টাল প্রিপেয়ার হয়ে যদি আসে দেখি স্যার নাই, ক্লাস হচ্ছে না, তো খারাপ লাগবে না? আরে স্যারের কনফারেন্স ছিল গতকাল, দেশে আসছে। হ্যাঁ গতকাল রাতে আমি একটা প্লাকিং তুলছি। তো আমি কি করবো, ওরে শোনাও। তোমরা পিচ্চিরা এখনো মেটাল গানে পড়ে আছো, আর গিটারটা তো ডিস টিউন। তো শোনো কি বলছো, কালকে রাতে মানে সেটা সে তুমি আমি হাসবো সারাক্ষণ, আলোর মিছিলে তুমি আমি হাসবো প্রতিক্ষণ। মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও, সুখের বলাতে গাইবো আনমনে তুমি আর আমি, চলো হ্যাঁ
হ্যাঁ থার্সডে নাইট, না থার্সডে নাইট কোনো গেম নাই, মুভি নাইট পাওয়া যায়, স্যাটারডে নাইট করলে মুভি দেখতে পাবো না, না বার্সা খেলা আছে। হ্যাঁ ঠিক আছে, তোরা ডিসাইড কর কী দেখবি। অলরাইট অলরাইট, ওকে ওকে ভাই। Excuse me? Ji? Can I have your cell number please? Huh? Tor cell number ki ami pete pari? Amra eki korche. Really? Okay. 01666999. Okay. Thank you. Sure. Excuse me. তুমি গত কয়েকদিন তোমার ক্লাসে দেখলাম না যে, কি ব্যাপার? তুমি আমাকে খুঁজছিলে? আমি অ্যাকচুয়ালি বাবা মার সাথে ঢাকার বাইরে গিয়েছিলাম। ঢাকার বাইরে মানে কি ভ্যাকেশনে? কক্সেস বাজার। কক্সেস বাজার, সো হাউ ওয়াজ ইট? ইয়া ইট ওয়াজ গুড। সবকিছু গুছায় তারপর শো। আচ্ছা ঘুমাচ্ছি বাবা। Good then. Good night. Good night. Phone rack. Tuki bag. Aaj tickets. You come on. I'm phone answer.
তাহলে আমি কি করব কি করবি মানে কি আমার কথা শুনবি হোয়াট তুই আমার কথা শুনবি কুইজ মিস হয়েছে ইটস ওকে বাট মিড টার্ম কোনোভাবেই মিস করা যাবে না প্লিজ আমি সব মেটেরিয়াল তোর জন্য নিয়ে আসছি তো কই দে মেটেরিয়ালগুলো দে না এগুলো তো এখন আপনাকে দেওয়া যাবে না কারণ এগুলো যদি আপনার কাছে এখন যায় এগুলো আপনি হারায় ফেলবেন কারণ মেটেরিয়ালগুলো যখন আপনার কাছে যায় তখন তো পাখা গজায় তাই না এদিক সেদিক উড়াউড়ি করতে থাকে সেজন্য এখন দিব না যখন তুই বাসা যাবি তখন দিব শুন তুই আমাকে যতটা কেয়ারলেস ভাবিস আমি কিন্তু অতটা কেয়ারলেস না ওকে ও রিয়েলি আপনি অতটা কেয়ারলেস না তাই সেজন্য আপনার লিরিক্স গুলো মাঝে মাঝে আমাকে মনে রাখতে হয় তাই না রিয়েলি দ্যাটস হোয়াট ইউ থিংক হে সব সময় রাখি না আমি মনে ওকে রাখেন ফলোস সব স্বপ্ন গুলো তোমার জন্য আরো কেমন লাগে এটা টিউনটা ভালো ছিল বাট আমার কাছে যেন মনে হচ্ছে লিরিক্সে কয়েকটি ওয়ার্ড চেঞ্জ হলে ভালো হয় এক্স্যাক্টলি মানে আমারও না এরকম একটা ফিলিং হচ্ছিল যে কিছু একটা অফ মানে নাও দ্যাট ইজ সে হ্যাঁ ওয়ার্ডস একটু ঝামেলা আছে কি করা যায় বলতো আচ্ছা আমি ট্রাই করি তুই দেখ কেমন লাগছে তোমার জন্য এনে দেব আমার স্বপ্নগুলো তোমার জন্য আরো আনবো স্বপ্নকে ট্রান্সক্রিপ্ট খুঁজে পাচ্ছি না ওটা তোর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বইটার মধ্যে আছে আরে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বই তো খুঁজে পাচ্ছি না ওইটা তোর ব্যাগের মধ্যে আছে ব্যাগে আর ওইদিন যে লিরিক্সে লিখছিলি ওটা আমার কাছে আছে টেবিলের মধ্যে যেটা বসে লিখছি ওইটা থ্যাঙ্কস ম্যাম দ্যাটস দ্য স্ক্রিপ্ট এটা খুঁজতেছিলাম টিচার কত কিছু খুঁজে দেব মানে কিছু না পেলে সারা আমি এটা খুঁজে পাচ্ছি না সারা আমার লিরিক্স খুঁজে পাচ্ছি না হোয়াট হ্যাঁ তুই একটা পিস পিস মানে মানে এক্সক্লুসিভ পিস মানে গুড থিং আরে চল যোছনার আগুন তুমি আমি পূর্ব সারারা ঝড় বাতাসে তুমি আমি পূর্ব সারারা তুই আর আমি একই অফিসে জব নেব ইউ নো ওয়াই শোন দেখ যেহেতু তুই ইউ অ্যাক্ট লাইক মাই বেটার হাফ তুই আমার অনেক কাজ করে দিস সো একসাথে যদি কাজ করি আমার তো অর্ধেক পেন এমনিতেই গন তাই না কোম্পানিগুলো তো আমাদের জন্য জব নিয়ে বসে আছে ওরা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘুরছে আমাদের পেছনে বলছে অভিক এন্ড সারা নাও তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েন করবে কখন তাই না হ্যাঁ মা মা আমি একটু বাইরে মা আমি তোমাকে আগেও বলছি আমি এগুলোর জন্য এখনো প্রিপেয়ার না এটা নিয়ে অলরেডি তোমার সঙ্গে আমার কথা হয়ে গেছে মা প্লিজ দেখো তোমার যদি কিছু বলার থাকে তোমার বাবাকে বলো এখন তাড়াতাড়ি বাসায় আসো তো স্যার কি হ্যালো সারা আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে ও দ্যাটস গ্রেট নিউজ সারা ইট ইজ রিয়েলি রিয়েলি আ গ্রেট নিউজ তুই কি বুঝতেছিস
Great news, মানে? Great news, মানে it's a great news. Like, তোর বিয়ে আমার জন্য great news because we're bestest friend. আমাদের পুরো friend circle জন্য great news. আর বিয়ে মানে কি party? You know party, right? আর party মানে কি? I'm gonna sing. And free of cost. How about that? I'll beat the whole world down for being there. I'm gonna have a lot of fun. অনেক মজা. কি চেহারা বানায় রাখছিস সারা তো বিয়ে হইতে যাইতেছে এটা অন্য কিছু না স্মাইল কি আসছে এরকম চেহারা করে বাসায় যায় যেখানে একটা বিয়ের নিউজ আসছে কেন কান্নাকাটি করিস তুই আমার যদি এখন ওখানে যেতে না হতো এসএমএসটা না আসতো আমি তোকে বাসায় জোর করে নিয়ে যেতাম কিন্তু তোরা পারতিস না তুই যা তোর যাইতে হবে প্লিজ যা সারা যা প্লিজ আর দেরি করিস না আমার যাইতে হবে বাসায় যা ঠিক মতো সকালে রোদে তুমি আমি হাঁটবো পাথারা নিয়ম ভেঙে তুমি আমি বলবো সব কথা রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ আলোর মিছিলে তুমি আমি ভাসবো প্রতিক্ষণ মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও সুখের মলাতে গাইবো আন মনে তুমি আর আমি চলো আরেকবার উড়ি বুঝলি চিন্তা করছি আমি অস্ট্রেলিয়া চলে যাব কেন এখানে তো কেমন কোনো জব অফার নেই সময় নষ্ট করে কি লাভ একটু চিন্তা করলাম অস্ট্রেলিয়া গিয়ে হায়ার স্টাডিজটা কমপ্লিট করি আচ্ছা তুই কি কাগজপত্র প্রিপেয়ার করে ফেলছিস অ্যাপ্লিকেশনের জন্য অলমোস্ট সবকিছু রেডি করে ফেলেছি বেস্ট অফ লাক চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি জোছনার আগুনে তুমি আমি তুলব সারা রাত ঝড়ো বাতাসে তুমি আমি অ্যাপ্লাই করতেছি আমি আসবো আসতেছি সুখ পোড়াবে অসুখ যতই অভিমানে সুখের বুনো স্রোতে গাইব আনমনে মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও সুখের মলাতে গাইব আনমনে তুমি আর আমি চলো আরেকবার উড়ি চলো আরেকবার ভাসি চলো আরেকবার হাই তুমি আর আমি চলো আরেকবার উড়ি চলো আরেকবার ভাসি চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর সারা তোমার সঙ্গে যেই ছেলের বিয়ের কথাবার্তা চলছে একটু পর আসবে তোমার সঙ্গে দেখা করার জন্য যাও মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও কি হলো চুপ হয়ে গেলে যে দেখো তোমার এইসব চুপ থাকার কারণে কিন্তু এর আগে ছেলেটাও সরে গিয়েছিল যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও এই কি খবর কেমন আছো তুমি এখানে আমারই তো থাকার কথা মানে মানে আমার সাথেই তো তোমার বিয়ের কথা চলছে কি ব্যাপার কোনো প্রবলেম
কোনো প্রবলেম থাকলে কিন্তু তুমি শেয়ার করতে পারো আমার সাথে। আমার পক্ষে তোমাকে বিয়ে করা পসিবল না। কেন? তুমি তো অভিষেকের চেনই। হ্যাঁ। অভিষেকের সাথে আমার ছিল আমরা ফ্রেন্ডদের থেকে অনেক বেশি কিছু। আমি ওকে অনেক লাভ করি। এরকম ব্যাপার তো ফ্যামিলিকেও জানতে পারছি না। কেমন আছো বাবা? জি ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আন্টি, নেক্সট উইকে তো আমাদের এনগেজমেন্ট। আমি ভাবছিলাম সারাকে নিয়ে একটু শপিংয়ে যাব, যদি আপনি পারমিট করেন। আচ্ছা ঠিক আছে, আমি সারাকে বলছি। কেমন? Shouldn't be sad. Come on, Sarah, cheer up. দেখো সারা, তুমি নিজের ভালো মতো জানো যে তোমার ফ্যামিলি অবিকের ব্যাপারটা কখনোই মেনে নিবে না। আমার পক্ষে পসিবল না। I need some space, please. আগে আমাকে বলিস নাই কেন? তুই বলিস নি কেন? তুই আগে বললে কি হতো? সবসময় আমাকে কেন বলতে হবে? আমি তো অলওয়েজ ভেবেছি তুই আমাকে আগে বলবি। তুই যেভাবে আমার টেক কেয়ার করেছিস, আমাকে ডিসিপ্লিন শিখিয়েছিস, আই অলওয়েজ থট তুই আমাকে আগে বলবি। আমি কি ভুল বলছি সারা? ঠিক আছে, এখন বললাম। কি বললি? আই লাভ ইউ। আমিও বললাম। সো দিস ইজ হাউ দে মেট এগেইন এন্ড কেম ক্লোজার। দুজন মানুষ এভাবে কাছে আসলো। অ্যাকচুয়ালি আই থিঙ্ক লাভ নোস নো ব্যারিয়ার, ইট ইজ লিমিটেড। কার সাথে কথা বলো? এতক্ষণ পরে আসার সময় হলো তোমার, তাই না? এতক্ষণ পরে আসছি বলে কি পাগল হয়ে যাবে নাকি? রাখো, 20 মিনিট ধরে দাঁড়িয়েছি, কই ছিলা ভাই? 20 মিনিট তো 20 মিনিট তুমি খালি লাকড়ি জ্বালায় বসে আছো। কই কই, আমি লাকড়ি জ্বালাইছি তো আমি মুড়ি কই? মুরগি মানে আমার মুরগি কথা জিজ্ঞেস করো, আমার কাজ গান গাওয়া। দ্যাটস ইট ম্যান। হাই মুরগি। কাছে কাছে এসো, কাছে এসো।